আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ছোট দাঁতের ফাঁকা পূরণ করুন ক্যাপ করিয়ে স্থায়ীভাবে। ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনারা যারা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন তারা সবাই জানেন যে আমি সবসময় বলে থাকি যে ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করার জন্য কখনোই ক্যাপ করবেন না, কখনোই ফাঁকা দাঁতের ট্রিটমেন্ট করার জন্য ক্যাপ করবেন না, এ কথা আমি বারে বারে বলে থাকি। কেন বলে থাকি? কারণ যদি আপনি ফাঁকা দাঁতের ট্রিটমেন্টে ক্যাপ করাতে চান, সেক্ষেত্রে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হয় এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁত কেটে ছোট করে তারপরে ক্যাপ বসাতে হয়। তো এই ট্রিটমেন্টটি না করাই ভালো, বিশেষ করে ফাঁকা দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য। ভিউয়ার্স, আজকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে দাঁত যদি ছোট থাকে, আর দাঁত ছোট হওয়ার কারণে যদি দাঁতে ফাঁকা হয়ে থাকে, সেক্ষেত্রে আপনি ক্যাপের মাধ্যমে স্থায়ী ট্রিটমেন্ট করতে পারবেন। ভিউয়ার্স, আমি সবসময় এটাও বলে থাকি যে দাঁতের পজিশনের উপর চিকিৎসা অনেকটাই নির্ভর করে। তো ভিউয়ার্স, এখানে আপনারা যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, পজিশনটা যদি এমন হয়, এখানে যে ছোট্ট একটি দাঁত দেখতে পাচ্ছেন এবং এখানেও ছোট্ট একটি দাঁত দেখতে পাচ্ছেন, তো ভিউয়ার্স, এমন ছোট দাঁত যদি থাকে সেক্ষেত্রে সে দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট না করলেও চলবে। এমন দাঁতের উপরে শুধুমাত্র একটি ক্যাপ করে নিলেই আপনার সেম আগের মতো হয়ে যাবে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে একটি দাঁত খুবই ছোট দাঁত, যে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন নাই এবং কাটিং করারও প্রয়োজন নাই। এই দাঁতটি ন্যাচারালি এমনিতেই ছোট হয়ে আসছে, অর্থাৎ ছোট দাঁত। তো এমন দাঁত যদি কারো থেকে থাকে, এটি সাধারণত সামনের দিকেই হয়ে থাকে, সামনের দু নম্বর, তিন নম্বর, এক নম্বর দাঁত এরকম হয়ে থাকে, তো যখন এমন দাঁতে আপনি ক্যাপ পরাতে যাবেন তখন কোনো রকম ট্রিটমেন্ট ছাড়াই, কোনো রকম কাটিং ছাড়াই আপনাকে ক্যাপ করে দেওয়া যাবে। তো যদি পজিশনটা এমন হয়, আপনার দাঁতটি বেশ ছোট আর ছোটর জন্য আপনার পাশে ফাঁকা হয়ে গেছে, সেক্ষেত্রে যদি আপনি ক্যাপ করায় নেন, এতে দেখুন এখানে ক্যাপ করা হয়েছে এই দাঁতটিতে, তাহলে আপনার কখনো কোনো সমস্যা হবে না, কারণ সে তেমন ছোট দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না এবং কাটিং করারও প্রয়োজন হয় না। ভিউয়ার্স, এখানে একটি দাঁতের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে যে দাঁতটি কাটিং করা হয়েছে, প্রতিটি দাঁতে ক্যাপ পরানোর আগে যেহেতু এমন কাটিং করা, এমনভাবে কাটিং করা হয় যাতে ক্যাপটি বসানো যায়, তো ন্যাচারালি যদি দাঁতটি এরকম ছোট হয়ে থাকে তাহলে আর কাটিং করার প্রয়োজন হয় না কি রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয় না। এখানে এই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, এই দাঁতটি কিন্তু সেম এমনই ছিল, এখানে যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে দাঁতের ক্যাপ, তো ক্যাপটা কিন্তু এই যে দাঁতটি দেখতে পাচ্ছেন এটি এমনই ছিল, কিন্তু দাঁতটায় ব্যথা হওয়াতে, দাঁতে পালপাইটিস হওয়াতে এটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে। তো যখন রুট ক্যানাল ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে তখন দাঁতটি কেটে ছোট করে নেওয়া হয়েছে ক্যাপ করার জন্য এবং পরবর্তীতে ক্যাপ করেও দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, যদি দাঁত এমন ছোট হয়ে থাকে সেক্ষেত্রে আপনার নতুন করে কাটিং করার কোনো প্রয়োজন হয় না, রুট ক্যানাল ট্রিটমেন্ট করারও কোনো প্রয়োজন হয় না। এমন পজিশনে আপনি অবশ্যই কোনো রকম কাটা ছেঁড়া ছাড়াই শুধুমাত্র দাঁতের উপরে একটি ক্যাপ করে নেবেন। যেমন এখানে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু একটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে এবং তাতে ক্যাপ পরানোর জন্য বেশ কেটে ছোট করা হয়েছে। আর যদি ন্যাচারালি আপনার দাঁত এ ধরনের ছোট হয়ে থাকে তাহলে কিন্তু আপনার সে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করানোর কোনো প্রয়োজন নাই। আপনার যদি এমন ছোট দাঁত ন্যাচারালি থেকে থাকে, শুধুমাত্র সে দাঁতে একটি ক্যাপ পরিয়ে নিলেই আপনার ফাঁকার সমস্যাটা দূর হয়ে যাবে, মানে ফাঁকার সমস্যাটা আর থাকবে না। এখানে যে দুটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতেরও ব্যাপারটি সেম, এই দুটি দাঁতে যদি আপনি ক্যাপ করায় নেন তাহলে দাঁতের যে ফাঁকাটা রয়েছে সে ফাঁকাটা পুরোপুরিভাবে স্থায়ীভাবে বন্ধ হয়ে যাবে। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু এই দুটি দাঁতেই, এই যে ছোট দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই ছোট দুটি দাঁতের উপরেই ক্যাপ করা হয়েছে, যেটি দেখতে ন্যাচারাল সেম আগে যে দাঁত ছিল, অর্থাৎ পাশে যে দাঁতগুলো থাকবে সেই দাঁতের মতো করেই ক্যাপগুলো তৈরি করা হয় এবং কালার ম্যাচিংটাও পাশের দাঁতের সঙ্গে ম্যাচিং করে করা হয়। তো ভিউয়ার্স, এখানে এই যে ছোটো দুটো দাঁত দেখতে পাচ্ছেন, এই দুইটা দাঁত ছোট থাকায় এটাই কোনো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয়নি, এটাই কোনো কাটিং করার প্রয়োজন হয়নি, কোনো রকম কাটা ছেঁড়া বা ট্রিটমেন্ট ছাড়াই শুধুমাত্র এখানে একটি মাপ নিয়ে ক্যাপ করে দেওয়া হয়েছে। এই এমন পজিশনে দাঁত যদি ছোট হয় তো এমন পজিশনে দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় না, দাঁত কাটাকাটি করারও প্রয়োজন হয় না এবং এই ক্ষেত্রে যদি আপনি ক্যাপ করায় নেন
তাহলে সেটি আপনার জন্য হবে স্থায়ী চিকিৎসা এবং চিকিৎসাটা খুব ভালো হবে। আর এই ক্যাপগুলো সাধারণত 10-15 বছরেও খুলে যায় না যদি সামনের দিকে হয়। তো চাইলে যাদের এই ধরনের ছোট দাঁতের সমস্যা রয়েছে, ছোট দাঁতের জন্য ফাঁকা ফাঁকা মনে হয় বা ফাঁকা হয়ে গেছে, তারা চাইলে স্থায়ী চিকিৎসার জন্য এরকম এমনভাবে আপনারা ক্যাপ করে নিতে পারেন, তাহলে আপনাদের ফাঁকার সমস্যাটা, দাঁত ফাঁকার সমস্যাটা দূর হবে। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।